এই দেখ বাছা, এটা হচ্ছে নীলকান্ত মণি। এই মণি এতটাই শক্তিশালী যে এর দ্বারা সবকিছু করা সম্ভব। আর এই মণি দ্বারাই আমরা এতদিন ধরে এই পরিরাজ্যকে রক্ষা করে আসছি। পরিরাজ্যে আগত শত্রুদের এই নীলকান্ত মণি দ্বারাই আমরা যে ঘায়েল করেছি, আর এই মণি পরীরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। তাই আমার পর এই মণি পরিকন্যা পাবে, আর এই নীলকান্ত মণি দ্বারাই পরীরা পরিরাজ্যকে রক্ষা করবে। জো হুকুম মাতা, আপনি আমাকে আশীর্বাদ করবেন। আপনি এবং অন্যান্য পরীরা যেভাবে এতদিন থেকে এই পরিরাজ্যকে রক্ষা করে এসেছে, আমিও যেন ঠিক তেমনি ভাবে পরিরাজ্যকে রক্ষা করতে পারি। এসব কথা বলে পরিকন্যা পরিমাতার পা ছুঁয়ে প্রণাম করে, আর কাল নাগিন তার জাদু দর্পণে এসব কিছু দেখে। মামে মিলে ওই নীলকান্ত মণি নিয়ে কতই না কথা বলছে, কিন্তু ওই নীলকান্ত মণি তো আমার হবে। ছলে বলে কৌশলে আমি ওই নীলকান্ত মণি আমার করেই ছাড়বো, আর ওই নীলকান্ত মণির সাহায্যে আমি নাগলোক পরিরও এমনকি পুরো পৃথিবীতে রাজত্ব করব। কাল নাগিন যে এইসব পরিকল্পনা করছিল তা পরিকন্যা ও পরিমাতা কেউই আন্দাজ করতে পারছিল না। সই সই, মানুষ সরোবরে বর্ষার জল টইটম্বর করছে। চল না সই, মানুষ সরোবরে আমরা স্নান করতে চাই। তুই কিনা সত্যি বলছিস সই, মানুষ সরোবরে আবার এত জল হয়েছে, তবে আর দেরি করছিস কেন? চল চল যাই। এরপর পরিকন্যা আর তার সই মিলে মানুষ সরোবরের উদ্দেশ্যে রওনা দেয়। আর মানুষ সরোবরে গিয়ে পরিকন্যা ও মিষ্টি পরি মনের আনন্দে স্নান করতে থাকে। সই রে সই, কত যে মজা লাগছে এই জলে স্নান করতে, তোকে আর কি বলবো, আমার তো একদমই উঠতে ইচ্ছে করছে না রে। এইসব কাঁধে কি আর বললে চলবে রে সই, এত বেশি জলে স্নান করলে তো আবার ঠান্ডা লেগে যাবে, তখন তো আবার পরিমাতার কাছে আমাদের বকা খেতে হবে। এইবার চল চল সই, আমরা পরিরাজ্যে ফিরে যাই। মিষ্টি পরির কথা শুনে পরিকন্যা জল থেকে উঠতে রাজি হয়ে যায়। তারা দুজনেই স্নান থেকে উঠে পড়ে, আর ঠিক তখনই তারা সরোবরের পাশে একটা রক্তাক্ত অবস্থায় সাপকে দেখতে পায়। আর সাপটাকে দেখে তো পরিকন্যার ভীষণ মায়া হয়। পরিকন্যা জাদু বলে সাপটাকে সুস্থ করে তোলে। একে একে সই, তুই কি না দয়া দেখিয়ে সাপটাকে সুস্থ করে তুললি? তুই জানিস না সাপেরা আমাদের চিরকালের শত্রু, এই সাপটা এখন যদি আমাদের ক্ষতি করে দেয় তখন? মিষ্টি পরির কথা শেষ হতে না হতেই সাপটা কাল নাকিনে পরিণত হয়, আর ন্যাকা কান্না করতে করতে বলে, না গো, তুমি যে ভুল ভাবছো, আমি অন্য আর দশটা সাপের মতো নই, আমি যে খুব ভালো সাপ, আর তাই তো আমাকে অন্য সব সাপরা মেরে নাগলোক থেকে তাড়িয়ে দিয়েছে। আমি যে আজকে আশ্রয়হীন, আর তাছাড়া যে আমাকে সুস্থ করে তুলেছে, আমি কি না আজকে তারই ক্ষতি করবো? এটা তো আমি কখনো কল্পনাও করতে পারি না গো। এভাবে কাল নাগিন ন্যাকা কান্না করতে থাকে, আর কাল নাগিনের এমন ন্যাকা কান্নায় ভুলে পরিকন্যা বলে, আরে তুমি দয়া করে আর কেঁদো না গো, কেঁদো না, শান্ত হও। আর তুই দেখলি তো সই, দেখলি এই সাপটা কত ভালো। যাই হোক, তুমি আমার সইয়ের কথায় কষ্ট পেও না, আর আশ্রয়হীন বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে পরিরাজ্যে আশ্রয় দেব। তুমি জানো তুমি আমাদের বন্ধু হয়ে পরিরাজ্যে চলো। সে কি কথাতে বলছিস রে সই? ও যে সাপ, ও কি না হবে আমাদের বন্ধু? তুই এই সাপের ন্যাকা কান্না বলে এমন ভুল সিদ্ধান্ত নিস না, এর ফল যে ভালো হবে না। আহা সই, তুই এবার একটু থাম তো, এই সাপের এমন কষ্ট দেখে তুই এখনো এসব কথা কি করে বলছিস বলতো? তুই আর আমাকে বাধা দিস না রে, আমি এই সাপটাকে পরিলোকে নিয়ে যাবই যাব, আর এটাই আমার সেই সিদ্ধান্ত। পরিকন্যার সিদ্ধান্তের ওপর মিষ্টি পরি আর কোনো কথা বলতে পারে না, আর পরিকন্যা কাল নাগিনকে নিয়েই পরিলোকে যায়। যাক বাবা, অনেক কাঠখড় পুড়িয়ে আমি ওই পরিলোকে আসতে পারলাম, ভাগ্যিস একটু ন্যাকা কান্না কেঁদেছিলাম। তবে পরিকন্যারও সই তো আমার লক্ষ্যের সামনে বিশাল বাধা হতে চাইছে। না, এবার পরিকন্যার সাথে তার বন্ধুর ইতি ঘটাতে হবে, নইলে যে ওই নীলকান্ত মণি আমার আর পাওয়া হবে না। এসব কথা ভেবে কাল নাগিন নতুন পরিকল্পনা করতে থাকে, আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন, বন্ধু তুমি আমাকে এই পরিলোক থেকে তাড়িয়ে দাও, আমাকে তুমি অনেক ভালো মনির বলে তুমি আমাকে দয়া করে এই পরিলোকে আশ্রয় দিয়েছো, কিন্তু এসব নিয়ে
তোমার বন্ধু তোমার নামে তোমার মাতার কাছে কান ভাঙাচ্ছে, আর আমি এসব কি করে সহ্য করি বলো? কারণ আমার কারণে যে ওই নীলকান্ত মণি তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে। তোমার মাতা যে ওই নীলকান্ত মণি মিষ্টি পরীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এইসব তুমি কি বলছো কি? মাতা এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে, অথচ আমি কি না এইসব বিষয়ে কোনো কিছুই জানি না। তবে আর বলছি কি, ওই মিষ্টি পরী তো নীলকান্ত মণি পাওয়ার জন্য কত কিছু করছে, আর তুমি যে আমাকে আশ্রয় দিয়েছো এটারই সুযোগ নিচ্ছে ওই মিষ্টি পরী। তার লাগিনের কথায় পরিকন্যা ফুসতে ফুসতে রেগে পরিমাতার কক্ষে আসে, আর সেখানে গিয়ে দেখে মিষ্টি পরী ও পরিমাতা কথা বলছে। এসব দেখে তো পরিকন্যা আরো রেগে যায়। তুমি সঠিক সময়ে এসেছো পরিকন্যা, তোমাকে যে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। তুমি আমাকে না বলে কোন সাহসে একটা সাপকে পরিলোকে আশ্রয় দিয়েছো? মিষ্টি আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না। আরে আরে বা, ভালোই তো, তবে তো নাগিন ঠিক কথাই বলেছে। সই, তুই কি না আমার নামে মাতার কাছে এভাবে বিষ ঢালছিস? আর তাছাড়া মাতা, অসহায়দের আশ্রয় দেওয়ার শিক্ষা তো আপনি আমাকে দিয়েছেন, তবে আজ কেন সুরের কুমন্ত্রণা শুনে আমার কাছে আপনি কৈফিয়ত চাইছেন? মাতা, মিষ্টি পরী নীলকান্ত মণি হাসিলের জন্য এসব কথা বলছে, তাকে আপনি বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ না না সই, তুই যে আমাকে ভুল ভাবছিস, আমি কোনো কুমন্ত্রণা দিচ্ছি না রে। তুই যে ভুল করেছিস আমি শুধু সেই ব্যাপারে পরিমাতাকে বলছিলাম। চুপ কর তুই, তুই আর আমাকে একটা কথাও বলবি না, আমার চোখের সামনে থেকে তুই দূর হ। দূর হ বলছি, আমি তোর উদ্দেশ্য এবার বুঝতে পেরেছি, তবে তোর এই উদ্দেশ্য আমি কোনোদিনও সফল হতে দেব না। আমার নীলকান্ত মণি আমি কারো হাতে যেতে দেব না, জানিস? এসব কথা বলে পরিকন্যা পরিমাতার অনুমতি ছাড়াই পরিমাতা সিন্ধুক খোলে আর নীলকান্ত মণিটা তার হাতে নেয়, আর তখনই সেখানে কাল নাগিন আসে, আর সে পরিকন্যার হাত থেকে নীলকান্ত মণিটা ছো মেরে নেয়। এই তো সেই নীলকান্ত মণি, এই মণির জন্যই তো আমি এতদিন থেকে এত অভিনয় করেছি, এত নাটক করেছি, আর কতই না অপেক্ষা করেছি। বন্ধু, এইসব আবার তুমি কি বলছো? ফিরিয়ে দাও বলছি, তুমি নীলকান্ত মণি আমার কাছ থেকে ঝুমেরে কেন নিলে? এ আবার তোমার কেমন রূপ বলো তো? এটাই আমার আসল রূপ। আরে নীলকান্ত মণি নেওয়ার জন্য যে এতদিন থেকে আমি তোমার মন ঝুঁকিয়ে চলেছি, আর তুমিও আমাকে ভুল করে বিশ্বাস করেছো, তাই আর বাড়াবাড়ি না করে আমার বশ্যতা স্বীকার করো, নয়তো এই নীলকান্ত মণির দ্বারা আমি তোমাদের ভস্ম করে দেব। কালনাগিনের এমন কথা শুনে পরিমাতা ও পরিকন্যারা ভ্যাবাচাকা খেয়ে যায়, আর তখনই মিষ্টি পরী কালনাগিনের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করে, আর কালনাগিন মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে সে নীলকান্ত মণিটাও মাটিতে পড়ে যায়, আর মিষ্টি পরী সে নীলকান্ত মণিটা কুড়িয়ে নেয়। নীলকান্ত মণি, ভাজ্য করে দাও, ভাজ্য করে দাও এই কালনাগিনকে। মিষ্টি পরীর কথা শেষ হতে না হতে সে মণি থেকে আলোক রশ্মি বেরিয়ে কাল নাগিনকে ভৎস করে দেয়। নাগিন ভৎস হওয়ার সাথে সাথেই মিষ্টি পরী সেই নীলকান্ত মণিটা পুনরায় পরিমাতার হাতে দেয়। জয়, তুই যে আজকে আমাদের অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করলি রে, আমি কোনোদিনও ভাবিনি যে ওই দুষ্ট কালনাগিন এত বড় একটা পরিকল্পনা করেছে। আর আমি কিনা কালনাগিনের কথা তোকে ভুল বুঝেছি, তুই আমাকে ক্ষমা করে দে। জয়, সত্যি কোন সাপ কখনোই পরীদের বন্ধু হতে পারে না। পরিকন্যার কথায় মিষ্টি পরী পরিকন্যাকে ক্ষমা করে দেয়, আর এতে পরিমাতাও ভীষণ খুশি হয়। কুসুমপুর নামের এক গ্রামে আরতি নামের এক দর্জি মহিলা বসবাস করত। তার ছিল পাঁচ মেয়ে, অথই, অনন্যা, চৈতি, রিয়া ও দিয়া। আরতি তার পাঁচ মেয়ের দেখাশোনা করার জন্য দিন রাত সেলাই মেশিনে পরিশ্রম করত। একদিন পাশের বাড়ি থেকে একজন মহিলা এসে আরতিকে ডাকতে থাকে। আরতি, আরে ও আরতি, বাড়িতে আছো নাকি? বলছি তোমাকে যে গতকালকে জামা বানাতে দিয়েছিলাম সেটা কি হয়েছে নাকি বলো তো? আমার মেয়েটার যে আজকে জন্মদিন, নতুন জামা এনেছিলাম সেটা একদম চিড়ে গেছে। বলছি কি, চেনটা কি লাগিয়েছো? আসলে আমি তো ভালো করে সেলাই করে দিয়েছিলাম, একটু সাবধানে পরলেই হতো। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের অবস্থা তো তুমি জানো না, যাই পায় তাই পাড়াপাড়ি করা শুরু করে দেয়। জামাটা ঠিক মতো না দেখে এমন টান দিল, জামাটার একদম 12টা বেজে গেছে। এমনিতে তো তোমার হাতের সেলাই খুবই ভালো, 5 বছরেও জামার কোনো সমস্যা হয় না,
আর সেলাইও খোলে না। তোমার জন্য যে আমার ভারী কষ্ট হয়। গ্রামের সবাই তোমাকে যে খুব ভালোবাসে। সেই যে তোমার স্বামীটা মারা গেল, তারপর থেকে তো তোমার দিন কোনোভাবেই ভালো কাটছে না। তবে হ্যাঁ, এই গ্রামে তুমি তোমার কাজের ভালো কোনো দাম পাবে না। তুমি যদি শহরে গিয়ে কোনো দোকান দিতে, তবে কিন্তু তুমিও ভালো টাকা আয় করতে পারতে। এখনো সময় আছে, শহরে যাওয়ার চিন্তা ভাবনা করো। জি আপা, আমি একবার ভেবে দেখি কি করা যায়। আরতি সেলাই করে খুব সামান্য কিছু টাকাই পেত। গ্রামের মানুষজন সেলাইয়ের জন্য খুব বেশি টাকা মজুরি দিত না। এমন সময় আরতির মেয়ে অনন্যা এসে বলে, মা, ও মা, সবাই মায়েরা সবার জন্মদিন পালন করে, সামনে তো আমারও জন্মদিন আসছে মা, তুমি কি আমার জন্মদিন পালন করবে না? আমি কি আমার জন্মদিনে নতুন জামা পরবো না মা? কেন পরবে না মা, আমার মেয়ে সুন্দর জামা পরবে আর নতুন জামা পরবে। আমি তোমার জন্য নতুন জামা বানিয়ে দেবো মা। তাছাড়া তোমার জন্মদিন তো এই সপ্তাহের শুক্রবারে, তার আগে আমি তোমার জন্য সুন্দর জামা বানিয়ে ফেলবো, চিন্তা করো না। কে মজা কে মজা, আমরা নতুন জামা পরবো, নতুন জামা পরবো মা। ও মা, শুধু আমি একা নয়, তুমি বরং আমাদের পাঁচ বোনকে সুন্দর জামা বানিয়ে দিও, কেমন? আমরা খুব মজা করবো আর আমরা পাঁচ বোনই নতুন নতুন জামা পরবো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, সে না হয় বানিয়ে দেব। আরতি তার মেয়েদেরকে বলে তো দেয় যে সে তাদেরকে সুন্দর জামা বানিয়ে দেবে, কিন্তু তার কাছে তেমন কোনো টাকা ছিল না। সে যে টাকা উপার্জন করত তা দিয়ে কোনো রকমে দুবেলা খেয়ে পড়ে বাঁচাই মুশকিল ছিল। সেক্ষেত্রে তার মেয়েদের জন্য সুন্দর সুন্দর জামা বানানো তার কাছে স্বপ্নের মতো ছিল। তবুও সে বাজারে চলে যায় কাপড়ের দাম জিজ্ঞেস করার জন্য। এই যে ভাই, বলছি এই লাল কাপড়টার দাম কত? আপা, এই কাপড়টার দাম হচ্ছে 80 টাকা গজ। 80 টাকা গজ? জিনিসপত্রের এত দাম? আমার পাঁচ মেয়ের জন্য জামা কাপড় বানাতে তো মিনিমাম 20 গজ কাপড় লাগবে, এতগুলো টাকা আমি কোথায় পাবো? না না, আমার কাছে তো এতগুলো টাকা নেই। এইসব কথা বলে আরতি বাড়ির পথে হাঁটতে থাকে। তার মনে ভীষণ দুঃখ হয়। সে ভাবল সে হয়তো এবারও তার মেয়েদেরকে নতুন জামা কিনে দিতে পারবে না। আরতি যখন বাড়িতে ফিরছিল তখনই সে দেখতে পায় রাস্তার পাশে একটি গাছ পড়েছিল। আরে আরে, এই গাছটা তো কেমন একটা শুকিয়ে গেছে, মনে তো হচ্ছে এই গাছটাতে কেউ পানি দেয় না, উল্টো আরো উপড়ে ফেলে দিয়ে গেছে। যাই হোক, এই গাছটা নিয়ে আমি বরং আমার বাড়িতে লাগাবো, তাহলে গাছটা সতেজ হয়ে উঠবে। এটা যে কি গাছ সেটাই তো বুঝতে পারছি না। সে যাই হোক, বাড়িতে আমি নিয়ে যাই। এরপর আতে সেই গাছটাকে বাড়িতে নিয়ে এলো আর বাড়ির উঠোনে গাছটাকে রোপণ করে দিল। সে গাছটির বেশ সুন্দর করে যত্ন আত্তি করতে লাগলো। এভাবেই অবশেষে শুক্রবার চলে এলো। আরতি সেই গাছটার পাশে বসেই কান্না করতে লাগলো। আজ তো শুক্রবার, আমার মেয়েরা আশা করে আছে ওদেরকে আমি সুন্দর জামা কাপড় পরাবো, কিন্তু আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই আর না আছে সুন্দর নতুন জামা কেনার মতো কোনো সামর্থ্য। এবার আমি কি করব? আমি যে আমার মেয়েদেরকে এতটুকু আনন্দ দিতে পারছি না, আমি আমার মেয়ের জন্মদিনে ওদেরকে একটা কেক কেটেও খাওয়াতে পারবো না, তাহলে আমি কেমন মা হলাম? তুমি কষ্ট পেও না আরতি, আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম জাদুই গোলাপ ফুলের গাছ। আসলে এক জাদুকরনি আমাকে তার উঠোনে লাগিয়েছিল, কিন্তু আমি ফুল দিই না বলে সে আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর তারপরে তো তুমি আমাকে তুলে এনে যত্ন আত্তি করলে, তোমার যত্নে আমি আবারও আমার প্রাণ ফিরে পেয়েছি। এখন তো আমি আমার গাছে হাজার হাজার গোলাপ ফুল ফোটাতে পারবো। তুমি এক কাজ করো, তুমি আমার গাছ থেকে গোলাপ ফুল তুলে তোমার পাঁচ মেয়ের জন্য সুন্দর জামা বানিয়ে দাও। একে একে, এসব আবার তুমি কি বলছো? তুমি কি না জাদুই গোলাপ ফুলের গাছ? কিন্তু গোলাপ ফুল দিয়ে জামা বানালেই বা কি, ওই জামা তো দুদিন পরেই নষ্ট হয়ে যাবে, তখন যে আমার মেয়েরা আরো অনেক বেশি কষ্ট পাবে। না না গো, তুমি একদম ভুল ভাবছো, আমি হলাম জাদুই গোলাপ ফুলের গাছ। আমার গাছের গোলাপ দিয়ে যে জামাগুলো বানাবে তা কোনোদিনও নষ্ট হবে না, উল্টো আমার দেয়া গোলাপ ফুলের জামা পরলে তোমার মেয়েরা জাদু শক্তির অধিকারী হবে, তারা যা চাইবে তাই করতে পারবে। আমার কথা তোমার বিশ্বাস না হলে তুমি গোলাপ ফুল দিয়ে জামা বানিয়ে দেখো না। তারপর আতি সেই গোলাপ ফুলের গাছ থেকে অনেকগুলো গোলাপ ফুল তুলে নিল। এরপর সে গোলাপ ফুলের জামা বানাতে শুরু করলো। সে মুহূর্তের মধ্যে খুব সুন্দর সুন্দর 5-5টা গোলাপ ফুলের জামা বানিয়ে ফেললো। তারপর সন্ধে বেলায় সে তার 5 মেয়েকে সেই গোলাপ ফুলের তৈরি জামাগুলো পরিয়ে দিল। গোলাপ ফুলের পাপড়ির জামা পরে তার 5-5টি মেয়েকে দেখতে পরের চেয়ে কোনো অংশে কম লাগছিল না। মা, ও মা, এত সুন্দর জামা তুমি কোথায় পেলে মা? এগুলো কি তুমি বানিয়েছো?
হ্যাঁ আমি বানিয়েছি শুধুমাত্র তোদের জন্য। অরুণা আজকে তো তোর জন্মদিন। মা তোর জন্মদিনে তোর কি চাই সেটা তুই আমাকে বল। আজকে আমি অনেক খুশি আর আজকে আমি তোর সব ইচ্ছে পূরণ করব। আসলে মা আমি আমার জন্মদিনে একটা বড় দুইতলা কেক চাই, আর সেই কেক খেতে আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে খেতে চাই। এসব কথা বলতে সেখানে মুহূর্তে দোতলা কেক হাজির হয়ে গেল। এইসব কাণ্ড দেখে তো তারা পাঁচ বোন ভীষণ অবাক হয়ে গেল। মা ও মা এইসব আবার কে করে হলো গো? আমি বললাম কেক চাই, আর সাথে সাথে কিনা এখানে কেক চলে এলো, এইসব আবার কে করে হলো গো? আমরা যা চাই তাই হয়ে যাবে বুঝি। তখন দিয়া বলল, আচ্ছা আচ্ছা তাই যদি হয় তাহলে আমি চাই এখনই আমাদের সবার জন্য বিরিয়ানি কোরমা ইত্যাদি হাজির হোক। এতটুকু বলতে সেখানে সুস্বাদু বিরিয়ানি কোরমা ইত্যাদি হাজির হয়ে গেল। এসব দেখে ওদের মা ভীষণ খুশি হলো। তারপর ওদের মা ওদেরকে তার বাড়ির উঠোনে জাদুই গোলাপ গাছের কথা খুলে বলল। এরপর ওরা পাঁচ বোন খুশি হয়ে সেই গোলাপ ফুলের গাছটাকে জড়িয়ে ধরল, আর সঙ্গে সঙ্গে সেই গোলাপ ফুলের গাছটা একটা পুরীতে পরিণত হলো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমি একজন অভিশপ্ত পরি ছিলাম, তোমাদের জন্য আমি আমার অভিশাপকে কাটাতে পেরেছি। যদি কোনো পাঁচ কন্যা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে তবে যে আমি আমার অভিশাপ থেকে মুক্ত হতে পারবো, সেটা আমাকে জাদুকরনি বলে দিয়েছিল। সত্যি তোমাদের কারণে এত বছর পর আমি আমার রূপ ফিরে পেলাম, আসলে আমি হলাম ফুলপরি, এখন যে আমি খুশি মনে পরি রাজ্যে যেতে পারবো। এরপর পরি খুশি হয়ে তার পরি রাজ্যে চলে গেল। এইদিকে সে পাঁচ বোনের কাছে তাদের জাদুই গোলাপ ফুলের ফ্রক গুলো রয়ে গেল। ওরা সেই পাঁচ গোলাপ ফুলের ফ্রক পরে ওদের যা ইচ্ছা চেয়ে নিত। অল্প দিনের মধ্যেই ওদের অবস্থার পরিবর্তন হয়ে গেল, তারা নিজেদের জীবনে অনেক উন্নতি করতে লাগলো, ওদের আর কোনো কিছুর কোনো কমতি ছিল না, ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। রমলার পাঁচটা ছেলে এখন বিবাহযোগ্য হয়ে গেছে, তাই রমেলা ভীষণ চিন্তা করত। একদিন পুরোহিত মশাই অর্চনা নামের একটি মেয়ের সম্বন্ধ আনে তার বড় ছেলের জন্য, তাই রমলার দেরি না করে ধুমধাম করে তার ছেলের বিয়ে দেয়। আর গৃহপ্রবেশের সময় তার বৌমাকে বলে, আসো বৌমা আসো, আমার বড় বৌমা, শ্বশুর বাড়িতে তোমাকে স্বাগতম, ভগবান করুক তোমার শুভ আগমনে আমার বাকি চারটে ছেলের বিয়েও যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরের দিন সকালবেলা রমলা তার বৌমার ঘরে একটি শাড়ি নিয়ে গিয়ে বলে, এই নাও বৌমা, আজ তো অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে তুমি বরং এই শাড়িটাই পরবে। মা আপনার খারাপ না লাগলে আমি আমার মায়ের দেওয়া শাড়িটা কি পরতে পারি? আচ্ছা ঠিক আছে, আগে আমাকে দেখাও ওটা কেমন শাড়ি, যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি পরতে দেব না, এই কিন্তু বলেই দিলাম। এরপর অর্চনা বেনারসি শাড়িটা এনে তার শাশুড়িকে দেখায়, যা দেখে রমলা ভীষণ অবাক হয়ে যায়। আরে বাহ বৌমা, এটা তো দেখছি দারুণ শাড়ি, দাম কত এটার? আসলে আমার মা এই শাড়িটা পুরো 40,000 টাকা দিয়ে কিনেছে, একদম পিওর বেনারসি শাড়ি, আর আমার মা বলেছিল অনুষ্ঠানের দিনে এই শাড়িটাই পরতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং এই শাড়িটাই পরে এসো, তাড়াতাড়ি তৈরি হও বৌমা, পাড়ার লোকেরা যে নিচে চলে এসেছে। কিছুক্ষণ পর অর্চনা তৈরি হয়ে নিচে নেমে আসে। অর্চনার বেনারসির শাড়ি দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়, আর তাদের মধ্যে থেকে মমতা বলে, আরে বা রমলা দিদি, তুমি তো দেখছি অনুষ্ঠানে নিজের বৌমাকে বেশ দামি এবং ভালো শাড়ি দিয়েছ, ও বাবা তোমার মনটা যে এত বড়, আমরা তো এটা জানতামই না। আসলে কাকিমা, আরে 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 হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা তো আমি আমার বৌমাকেই দিয়েছি, আসলে বড় বৌমা বলে কথা, দামি শাড়ি তো দিতেই হয়। রমলা সবার সামনে মিথ্যে কথা বলে, সেই সাথে অর্চনাকেও চুপ থাকতে বলে। বেচারিও চুপচাপ তার মায়ের দেওয়া শাড়ির পুরো ক্রেডিটটা তার শাশুড়ি মাকে দেয়। শাড়ির সাথে সাথে অর্চনার সুন্দরতার প্রশংসাও সবাই করে। এর কিছু সময় পর রমলার দ্বিতীয় ছেলেরও বিয়ে হয়ে যায়, আর তারপর রমলা
তার বড় বৌমার ঘরে গিয়ে তাকে বলে, বৌমা একটা দরকার ছিল, আগামীকাল যে মেজো বৌমার অনুষ্ঠান আছে, বলছি কি তোমার ওই বেনারসি শাড়িটা আমার কাছে দিও, আমি ওকে পরতে দেব, নইলে আবার ও হালকা শাড়ি পরলে পাড়ার লোকেরা বলবে বড় বৌমাকে তো বেশ দামি শাড়ি দিয়েছিলে। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। অর্চনা খুব মন খারাপ করে সেই শাড়িটা তার শাশুড়ির হাতে দিয়ে দেয়, আর শাশুড়ি সেই শাড়িটা নিয়ে কৃতি বৌমার ঘরে চলে যায়। এই নাও বৌমা, এটা আমাদের বংশ পরম্পরার শাড়ি, বড় বৌমাও এটাই পরেছিল, তুমিও কাল এটাই পরো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, এই শাড়িটা তো সত্যি অনেক সুন্দর। কিন্তু মা, হঠাৎ করে আবার আমাদের বংশের শাড়ি কোথা থেকে চলে এলো? আমাদের ঠাকুমা তো আমাদেরকে এই ব্যাপারে কোনো কিছু বলেনি। বলি, তুই কি ওনার বৌমা ছিলি নাকি যে তোকে বলবে বৌমা শোনো তুমি কিন্তু এটাই পরো? পরের দিন কৃতি সেই শাড়িটা পরেই তৈরি হয়ে আসে, সব মহিলারা অনুষ্ঠানে আসে, আর মমতা বলে, আরে বা রমিলা দিদি, এটা তোমার বড় বৌমার শাড়ি না যেটা ও সেই দিন পরেছিল? না না কাকিমা। আরে বৌমা তুমি চুপ করো, তুমি তো কিছুই জানো না মমতা দি, আসলে আমি আমার পাঁচটা বৌমার জন্য একই রকমের শাড়ি নিয়েছি, একটা শাড়ির দামই 40,000 টাকা, আসলে আমি কোনো বৌমার সঙ্গেই পার্থক্য করতে পারবো না, তাই আর কি। আরে আরে শাশুড়ি মা আবার মিথ্যে কথা কেন বলছে, উনি তো একটু আগে বললেন এটা নাকি আমাদের বংশের শাড়ি। মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে প্রীতি এসব ব্যাপারে অর্চনার কাছে জানতে চাইলে সে বলে অর্চনা সব সত্যি কথাই তাকে বলে দেয়। দিদি এটা তো একদমই ঠিক নয়, শাশুড়ি মা এইভাবে আর কত মিথ্যে কথা বলবে, তাও আবার তোমার মায়ের দেওয়া শাড়ি নিয়ে। চলো চলো এখনই এই ব্যাপারে ওনার সঙ্গে কথা বলা উচিত। না না কৃতি, এটা করো না, শাশুড়ি মা আর শ্বশুর বাড়ির সম্মান বজায় রাখা যে আমাদের কর্তব্য। কিছুদিন পরে অর্চনার 3 বোনের জন্য বিয়ের প্রস্তাব আসে, রমেলা পুরোহিত মশাইকে না বলতে যাবে, ঠিক তখনই তার এক ছেলে বলে উঠে, মা আসলে ওই 3 মেয়েকে আমাদের খুব পছন্দ, তুমি কেন না করছো? কেন না, শাশুড়ি মায়ের কাছে তো 3টে বেনারসি শাড়ি নেই, তাই। চুপ কর কৃতি চুপ কর। বাচ্চাদের সম্মতির কারণে রমলাকেও রাজি হতে হয়, আর সে তার 3 ছেলের বিয়ে অর্চনার 3 বোন কুসুম সীমা আর পূজার সঙ্গে করায়। আর এরপর বৌমাদের গৃহপ্রবেশের সময় রমেলাদের প্রতিবেশী মমতা বলে, আরে আরে বা রমলাদি, এখন তো তোমার 3টে বৌমাই একই সঙ্গে এসেছে গো, আমি তো শুধুমাত্র এইটা দেখার জন্যই অপেক্ষা করছি গো যে 3টে বৌমা 3টে বেনারসি শাড়ি পরলে তাদেরকে একসঙ্গে কেমন দেখাবে। মা কাকিমা আসলে কোন শাড়ির কথা বলছে? আমি বলছি তোমাদেরকে, শুনো তোমরা, আসলে আমাদের শাশুড়ি মা 40,000 টাকা দামের 5টা বেনারসি শাড়ি কিনেছে, কালোগুলো তোমাদেরকে দেবে, তোমরা পরো। আরে আমি তো বলবো তুমি তোমার 5টা বৌমাকে বরং একই সঙ্গে ওই 5টা বেনারসি শাড়ি পরিয়ে দাও, কি সুন্দরী না লাগবে দেখতে। হ্যাঁ আরে আরে কাকিমা বেশ ভালোই বলেছো তুমি, দারুণ কিন্তু আইডিয়াটা। প্রীতি তুমি সবকিছু জেনেও কেন এমনটা বলছো? কেননা একদিন তো সত্যিটা সামনে আসবেই দিদি। এই মমতা তো দেখছি কিছুতেই আমার পিছু ছাড়বে না, আসলে তো দোষটা আমারই, বৌমার শাড়ি বলেছিলাম আর তা তো আমি অন্যায় করেছিলাম, আর অন্যায়ের সাজা তো ভোগ করতেই হবে। পরের দিন সব বৌমারা যখন রমেলার কাছ থেকে শাড়ি নেওয়ার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই অর্জনা বৌমা একটা মিথ্যে কথা বলার জন্য না জানি আমাকে কতগুলো মিথ্যে কথা বলতে হলো, তোমার মায়ের দেওয়া শাড়িকে নিজের শাড়ি বলে আমি অনেক বড় ভুল করেছি, আসলে তোমাদের সবাইকে এত দামি শাড়ি কিনে দেওয়ার মতো টাকাই আমার কাছে ছিল না। সমস্যা হবে না মা, কেননা কুসুম দিদি কালকে আমাদের সবাইকে সব সত্যিটা বলে দিয়েছিল, আর আমাদের বড়েরা আমাদের জন্য একদম অর্চনা দিদির মতোই শাড়ি কিনে এনে দিয়েছে। হ্যাঁ মা, আর এই জন্যই তোমাকে কারোর সামনে লজ্জিত হতে হবে না।
হ্যাঁ হ্যাঁ, এখন তো আপনার পাঁচটা বৌমাই একই সঙ্গে বেনারসির শাড়ি পরে অনুষ্ঠানে উপস্থিত হবে। নিজের বৌমাদের এত বুদ্ধি দেখে রমেলা ভীষণ খুশি হয়। আর রমেলা নিজের করা ভুল বুঝতে পেরে আর কখনো এরকম ভুল না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এরপর রমেলার পাঁচ বৌমাই একে একে সেই শাড়ি পরে অনুষ্ঠানে আসে, যার কারণে রমেলার সম্মানও বজায় থাকে আর অনুষ্ঠানও বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তারা সবাই হাসি খুশিভাবেই থাকতে লাগে।